দাদা ভাই মিলির জন্য অনেক আমার খুব ফেভারিট মানে যে দিয়েছে সেও খুব ফেভারিট খুব ইম্পর্টেন্ট রাহুল এখনো মিলির জীবনে এতটাই ইম্পর্টেন্ট রাহুলের পাঠানো গিফটগুলো এখনো মিলির মুখে হাসি ফোটায় আমি কি করছি তাহলে এখানে কেন আছি মিলির জীবনে ওদের ওদের মাঝখানে গার্জিয়ান এঞ্জেল কি ভাবছেন তুমি এতদিন আমাকে কিছু বলনি কেন মিলি কেন লুকিয়েছো আমার থেকে আপনি তো সবই বোঝেন আর তাছাড়া সব কথা কি মুখ দিয়ে ফটফট করে বলা যায় নাকি কিছু কথা নিজেকে বুঝে নিতে হয় কি বুঝে নেব মানে বুঝে নেব যে তুমি এখন হ্যাঁ বুঝে নেবেন আপনি আমার গার্জিয়ান এঞ্জেল আর আপনি তোমায় বারণ করেছেন বেশি কথা বলতে আপনি তো বলেন যে মিলি তোমার যদি চারটে কথা বলতে ইচ্ছা করে তুমি দুটো বলবে দুটো বলবে না তাই এখন আমার অনেক কিছু বলতে ইচ্ছে হলেও আমি সবটা বলবো না আপনি বুঝে নেবেন মন একে একে দুই তুমি কি খুব খুশি হয়েছো এই বেলুনগুলো পেয়ে খুব খুশি হয়েছি এত খুশি হয়েছি যে বলে বোঝাতে পারবো না রেড বেলুন তো আমার ফেভারিট সেটা যে মনে আছে এটাই কত না নেই মনে কি কিছুই যে দিয়েছে সেও খুব ফেভারিট মিলবে সব জীবনে মিলি তুমি কি খুব খুশি হয়েছো এই বেলুনগুলো পেয়ে ও গুন্ডা বটটা কি দুষ্টু তাই না খালি আমার মনের ভেতরের কথাগুলো আমাকে দিয়ে বলিয়ে নেবে আর নিজে কিচ্ছু বলবে না দাঁড়ান না আজকে দেখাচ্ছি মজা আপনার বউ ও কিছু কম দুষ্টু না আজকে আপনার সব মনের কথা আমি ঠিক বের করে নেব ভুল লোকের সাথে তোমার বিয়ে হয়েছে মিলি আমি তো ভুল আমি একটা কাঠখোট্টা গুন্ডা প্রমিসড কাকে বলে জানি না কিন্তু রাহুল জানে প্রমিসড তোমাকে একটা গিফট পাঠিয়েছে
আবার কার্ডে তোমাকে প্রমিস লিখে পাঠিয়েছে যে আমি তোমাকে প্রমিস করলাম যে আমি আমি তোমারই থাকব ইয়ার্স রাহুল আর তুমি মিলি এত সহজে বলে দিলে যে যে তোমাকে বেলুন পাঠিয়েছে সে তোমার কাছে ইম্পর্টেন্ট তোমার ফেভারিট ঠিকই তো আমি তো কারোর ফেভারিট হতে পারি না ইম্পর্টেন্ট হতে পারি না আমি তো অর্জুন গুন্ডা আমি কাঠখোট্টা গুন্ডা আমার মধ্যে কোনো ইমোশন নেই আমি কষ্ট পাচ্ছি না আমি কষ্ট পাচ্ছি না আমি কষ্ট পেতে পারি না আমি অর্জুন গুন্ডা আমি কষ্ট পাই না শুধু একটাই কারণে কষ্ট হচ্ছে আমার আমার জন্য তোমার একটা ভুল মানুষের সাথে বিয়ে হয়ে গেল মিলি কেন করলাম আমি কি করব আমি এবার কি করব আমি বাবুই বাবুই এ কি করে হয়েছে ওষুধ লাগাতে হবে তো কি হয়েছে ওষুধ লাগালে সব যন্ত্রণা সেরে যায় না মা তুই কি বলছিস বাবুই তুই তো আগে কখনো এমন করে যন্ত্রণার কথা বলিসনি বাবা বল না বল না তোর কোথায় যন্ত্রণা হচ্ছে বাবা আমায় বল না আমি তো তোর মা আমাকে বল বাবারে আমাকে বল না বাবা বল না চুপ করে থাকিস না বল বাবুই 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 মা আজকে দা ভাইয়ের সাথে যা হয়েছে সবটা ওই মিলির জন্য হয়েছে মিলির জন্য আমি জানতাম আমি ঠিক জানতাম আজকে এই বাড়িতে যা অঘটন ঘটছে সব ওই মেয়েটার জন্য আর এই বাড়ির সকলে মিলে ওকে আগলে আগলে রাখছে আর তার জন্যই তো আজকে এই অবস্থা কি করেছে রে মেয়েটা মিলি কি করেছে আমাকে বল বাবুই তো কিছু না বলেই চলে গেল কি করে বলবে নিম্মা বলো তো দা ভাই দেখো নিজের বউয়ের কুকৃতির কথা কেউ কি বলতে পারে নিজে মুখ ফুটে বলতে পারা যায় কি হয়েছেটা কি সোজাভাবে কথা বলতে পারছিস না কেন গুড়িয়ে কথা বলছিস না আসলে দেখো নিম্মা আমরা কিন্তু কেউই এসবে খুব একটা অভ্যস্ত নই সেই জন্য কথাটা না আমার বলতে ভীষণ মুখে বাঁধছে ওই রাহুল ও তো মিলির জন্য এতগুলো লাল বেলুন পাঠিয়েছে সেটা দেখে মিলির কি আনন্দ আর সেটা জানতে পেরে দা ভাইরা যে অবস্থা না নিম্মা দেখো তুমি আমাকে বলো দা ভাইয়ের মতো এরকম একজন স্ট্রং মানুষ তার চোখে জল ভাবা যায় আমি তো ভাবতেই পারছি না বাবা মিলি কোথায় কোথায় মিলি 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 আমার ভেতরে জ্বলতে থাকা প্রতিহিংসার আগুনটা টুক করে কিভাবে নিম্মার মাথায় ট্রান্সফার করে দিলাম এবার মিলি উচিত শিক্ষা পাবেই আচ্ছা সকালে অত বকবক করার পর অর্জুন আমাকে এতগুলো বেলুন দিয়ে সারপ্রাইজ করলো আর আমি আমি তো কিছুই দিলাম না অর্জুনকে কি দেওয়া যায় ওকে কি দেওয়া যায় আইডিয়া কম্পিটিশনের দিন তো চা করতে গিয়ে একেবারে গোল্লা পেয়েছিলাম নিজে মামিকে দেখে যদি চা করাটা শিখে নি যদি সুন্দর করে চা করে খাওয়াই ঠান্ডাটাও জমিয়ে পড়েছে সাথে প্রমিস ডের দিন সুন্দর চা অর্জুন আর বাড়ির সবাইয়ের জন্য খুব ভালো হবে মেজ মামিকে ডেকে আনি কিসের এত আনন্দ তোমার কি হলো কথাটা কানে যাচ্ছে না এত ফুর্তি কিসের আপনার ছেলে আমাকে প্রমিস ডেতে 50টা হার্ট শেপের বেলুন কিনে দিয়েছে আমার এত আনন্দ হচ্ছে না
বাপরি এক কথা বলল, এ আরেক কথা বলছে। ওদিকে বাবুয়ের ওই অবস্থা, কিছুই তো মিলছে না। এই যা, গার্জেন এঞ্জেল মিলিকে বেলুন দিয়েছে, শাশুড়ি আন্টিকে দেয়নি বলে কি শাশুড়ি আন্টির কষ্ট হলো? শাশুড়ি আন্টি বলছে যে ওই বেলুনগুলো থেকে আমি কিন্তু আপনাকে 25টা বেলুনস দেব। আপনি আপনার খাটের চারপাশে ঘরে সুন্দর করে সাজিয়ে রাখবেন, খুব ভালো লাগবে দেখতে। অর্জুন আমাকে একা দেয়নি বেলুনগুলো, বলেছে হাফ হাফ ভাগ করে নিতে। আমার কাছে 25টা থাকবে, আপনার কাছে। তুমি ঠিক জানো যে বাবুই পাঠিয়েছে বেলুনগুলো? ওমা জানবো না, সকালে আমি তো অর্জুনকে হাগ দে কিস দে সব শেখাল। আর আজকে প্রমিস দিতেও আমি প্রমিস করিয়েছি যে যখন তখন যেন কাউকে না মারে অর্জুন। আজকে সকালেই তো মারা। মারামারির গল্প শোনাচ্ছিলেন যে অর্জুন, আমি তখন বারণ করলাম যে এভাবে যখন তখন কাউকে না মারতে। আর গার্জেন এঞ্জেল ছাড়া কেই বা জানবেন বলুন যে আমার হার্ট শেপের বেলুন এত ভালো লাগে। সেদিন ওই কম্পিটিশনের পরও তো গার্জেন এঞ্জেল আমার জন্য বেলুন এনেছিলেন। এছাড়াও তার আগে একবার বেলুন কিনে দিয়েছিলেন, আমি ওনার বাইকের পিছনে বেঁধে রেখেছিলাম। ওই মিলি রাহুলের জীবনটা তো ছারখাড় করেছে, এখন দা ভাইয়ের পেছনে হাত ধুয়ে পড়ে লেগেছে। এই দেখো দেখো শাশুড়ি আন্টি বলছে যে গার্জেন এঞ্জেল তো আমার পছন্দের জিনিসটা আমাকে উপহার দিয়েছেন, আর উনি তো চা খেতে ভালোবাসেন, মানে আপনিও ভালোবাসেন, মানে বাড়ির সবাই ভালোবাসে। তাই আমি ভাবছিলাম যে সবাইকে একটু সুন্দর করে চা করে খাওয়াবো। আপনি আমার একটু প্লিজ চা করাটা শিখিয়ে দেবেন, প্লিজ প্লিজ প্লিজ। মিলি আর যাই করুক, এই বেলুনের বিষয়ে মিথ্যে বলছে না, মুখ দেখেই সেটা বোঝা যাচ্ছে। কিন্তু বাবুইটা তো ভুল বুঝে চলে গেল, বাড়ি থেকেই বেরিয়ে গেল নাকি? আমি জিনিসপত্র রেডি করছি, কি কি লাগে আমাকে বলেছিল। শাশুড়ি আন্টি, শাশুড়ি আন্টি চলে গেল। যা বাবা, চা করা শেখাতে বলে কি আবার কোনো গন্ডগোল বাঁধালাম নাকি? আমি বুঝতে পারি না, তুই না একদম হাদা মিলি, একজনকে খুশি করতে গিয়ে আর একজনকে দুঃখ দিয়ে দিস। বড় ভুল করে ফেলেছি, সবার সামনে মিলিকে এভাবে সিঁদুর পরানো আমার উচিত হয়নি। জীবনটা ঘেটে ফেলেছি, আমি কি করে ফেলেছি, আমাকে ভুল শোধরাতে হবে। এত বড় ভুল কি করে করে ফেললাম, এত বড় ভুল আমি কি করে করে ফেললাম? বড় ভুল করে ফেলেছি মেয়ে, খুব বড় ভুল করে ফেলেছি। আমি যে কি করলাম, কি বলছে কে জানে অর্জুনদা, বুঝতেও তো পারছি না। কিন্তু নির্ঘাত ওই মিলির সাথেই কোনো ঝামেলা হয়েছে, নয়তো অর্জুনদা একা বসে এভাবে নেশা করার লোকই না। না না, আমাকে জানতে হবে, ভুল শোধরাতে হবে, সব ঠিক করতে হবে। বড় ভুল করে ফেলেছি। অর্জুনদা তুমি আমাকে বলো না, অর্জুনদা কি হয়েছে তোমার? তুমি আগে আগে এটা ছাড়ো, এটা আমাকে দাও, ছাড়ো অর্জুনদা, এটা খেয়েও না। এই মিলি, তুমিও কি তোমার শাশুড়ির সাথে পাল্লা দিচ্ছ নাকি? এতদিন অর্জুনের জন্য নীলু না খেয়ে রাত জেগে বসে থাকতো, এখন তুমিও তাই করছো?
শোনা মিলি সবার খাওয়া হয়ে গেছে, কত রাত হয়েছে বলো তো, খেয়ে নাও না গো। শোনো না মেজবা, আমি অর্জুন আসলে ওকে খেতে দিয়ে তারপর আমি খাবো, তুমি চিন্তা করো না, যাও। আমাদের অর্জুন একটা মিষ্টি লক্ষ্মী মন্তব্য পেয়েছে। আচ্ছা ঠিক আছে, সব খাবার চাপা দেওয়া আছে, দুটিতে মিলে খেয়ে নিও কেমন? আর এই যে গল্প করতে গিয়ে কিন্তু বেশি দেরি করবে না, ঠিক আছে? আগে আসুক তো। আচ্ছা একটা কাজ করো, তুমি বরং ওকে ফোন করে ধমকে নিয়ে চলে এসো, আমি ঘরে গেলাম। ঠিক আছে। অর্জুনকে বেলুনের রিটার্ন গিফটটা তো দেওয়াই হলো না, চা করে খাওয়ানোর কথা ছিল সেটাও করা হলো না, কি করি এবার? কিছু তো একটা করতে হবে, কি করি কি করি কি করি, আইডিয়া। সবাই তো শুয়ে পড়েছে মনে হচ্ছে, আজকে আমি আর অর্জুন ক্যান্ডেল লাইট ডিনার করলে কেমন হয়, দুজনে শুধু? অর্জুনদা, আমি তোমাকে কিছুতেই এখানে এভাবে একা একা নেশা করতে দেবো না, তুমি চলো তো আমার সঙ্গে চলো। আমি দুপুরে কত সুন্দর রান্না করেছিলাম, সবাই খেলো, তুমি তো খেলে না, এখন গিয়ে খাবে চলো, তুমি আমার ওখানেই থাকবে, এরকম মন খারাপ নিয়ে তোমার আজকে আর বাড়ি ফেরার কোনো প্রয়োজন নেই, হিতি ইরানি নিজে তোমার খেয়াল রাখবে। একবার তোমায় ভাগে পাই, তারপর ওই মিলিকে হাড়ে হাড়ে টের পাইয়ে দেবো যে পাড়ার সেরা শ্রীমতি শুধু অর্জুনদাকে পেতে পারে, আর কেউ না। অর্জুনদা, অর্জুন আগো আমার সঙ্গে এসো, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, আমি জানি নিজের মানুষ কষ্ট দিলে মানুষ এভাবে নেশা করে, তুমি আমার সাথে চলো অর্জুনদা, ওঠো, তোমার আর কোনো কষ্ট হবে না, ওঠো ওঠো, এটা ছাড়ো, এটা ছাড়ো। কখন তাকে বলছি আমাকে একা ছেড়ে দে, একা ছেড়ে দে আমাকে, আমি কিছুক্ষণ একা থাকবো, চলে যা এখান থেকে, বেরিয়ে যা। না অর্জুনদা, না, বেরিয়ে যা, না, বেরিয়ে যা। আর যেই পারুক না কেন, আমি তোমাকে এখানে এভাবে একা ফেলে যেতে পারবো না, কখনো পারবো না। কে মিং করছিস তুই, যা ইচ্ছা বল, মিলির নামে একটাও কথা বললে না। অর্জুনদা, আমি কখন মিলির নাম নিলাম? বেরোবি নাকি আমি, বেরো। আচ্ছা বাবা, যাচ্ছি, চলে যাচ্ছি। কোনো দোষ নেই, আমি ভুল করেছি, আমি এত বড় ভুল কি করে করে ফেললাম, সরি মিলি। কোনো কিছুরই তো নেই অভাব ভালোবাসা ছাড়া, তাই তো খুঁজছে সে মনের মানুষ ওই দেশে হারা, আদরেরই ডাকে ডাকবে কে তাকে, কে যে দেবে সাড়া, শহুরে আলোতে মন্দ ব্যাপারটা ঠিক লাগছে না তো, লাইট অফ করে দেখো। সাজের উত্তরের মাঝে মেঘলা গো ধুলি, সুখের দোয়াতে আদর ছুঁয়াতে আসে। ওয়াও, অর্জুন এসে দেখলে খুব খুশি হবে। আচ্ছা এবার খাবারটা বাড়তে হবে। শুধু রুটি আর তরকারি? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আজকে রুটি তরকারি দিয়েই হবে আমাদের ক্যান্ডেল লাইট ডিনার, সাথে একটু নতুন গুড় নিয়ে নেবো, মিষ্টি মুখো হয়ে যাবে। আসল তো হলাম আমি আর অর্জুন, আমি আর গার্জিয়ান এঞ্জেল আজকে দুজনে একসাথে খাবো, অর্জুন এসে দেখলে যে কি সারপ্রাইজড হবে না। অর্জুনকে একটা ফোন করবো, এখনো আসছে না, এত লেট হয়ে গেল, একটা ফোন করি।
আপনাকে ফোন কেন ফোন করছো বারবার কি চাও তুমি আমাকে আমাকে কাল ভোর অবধি সময় দাও আমি আমি সব ভুল শুধরে নেব তোমার মনের মধ্যে আক্ষেপ নিয়ে অভিনয় করতে হবে না মিলি বিশ্বাস করো আমি ভুল করেছি আমি শুধরে নেব অর্জুন কি হয়েছে আপনি এরকম করে কথা বলছেন কেন মিলি আমাকে একটু সময় দাও হ্যালো আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ হয়ে গেল এক্ষুনি তো কথা বলছিল কি হলো আপনি যে নম্বরে কল করেছেন সেটি এইভাবে কথা বললো কেন এরকম করছে কেন আমি কি আবার কিছু গন্ডগোল করে ফেললাম অর্জুন এখনো ফেরেনি না না এবার আমাকে যেতে হবে অর্জুনকে খুঁজতে কোথায় গেল এখনো ফেরেনি অর্জুন কোথায় ছিলেন আপনি সারা রাত বাহ আমার বাড়ি আসার আগেই চলে যাচ্ছিল কিছুক্ষণ অপেক্ষা করতে পারতে অ্যাটলিস্ট আমার বাড়ি ফেরা পর্যন্ত অপেক্ষা করতে পারতে তার আগে বেরিয়ে যাচ্ছিলে চমৎকার চলে যাচ্ছে কি বলছেন আপনি এগুলো কেন বলছেন মিলি তোমার মনে আছে আমি যখন তোমাকে কিডন্যাপ করে নিয়েছিলাম তখন সকালবেলা গাড়ি করে নিজে থেকে আমি ওই ওই রাহুলের বাড়িতে ছেড়ে দিয়ে এসেছিলাম আজকে আবার সেই দিন চলো আমি তোমাকে রাহুলের বাড়ি ছেড়ে দিয়ে আসি কি